আমরা চলে যাচ্ছি সেই বিবেকানন্দ যেখানে ধ্যান করেছিলেন, আর এটাকে হ্যাঁ এটাই বলা হয় মেডিটেশন হল বা এটা মন্দির। এই মন্দিরটা ঠিক বেলুড় মঠের যে মন্দির তার আদলে তৈরি করা। দেখতে পাচ্ছেন কন্যাকুমারীর বিবেকানন্দ রথে যেতে গেলে এদিকে যেতে হয় যে পম্পাহাট শিপিং কর্পোরেশন লিমিটেড কন্যাকুমারী ফেরি সার্ভিসের মাধ্যমে যেতে হয়। এখানে ফেরি চার্জ হলো 75 টাকা পার পার্সন, মাথা পিছু 75 টাকা লাগে ফেরিতে যেতে গেলে। আরেক দিকে আছে যে স্পেশাল এন্ট্রি, সেখানে টিকিট হলো 300 টাকা, একটু আগে যেতে পারবেন, এটাই হলো তফাত। কন্যাকুমারী বিবেকানন্দ রক দেখতে কি অবস্থা, প্রচুর লাইন, লাইনে প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে আছে, এই অবস্থা চলছে। ফেরিঘাট যাওয়ার জন্য লাইন কি অবস্থা দেখুন, কত বড় লাইন। কন্যাকুমারী বিবেকানন্দ রক যাওয়ার জন্য যে ফেরিঘাট যেতে গেলে যে লাইন দিয়ে যেতে হবে, অনেকক্ষণ ধরে লাইন আছে। আর এই যে লাইন ফেরিঘাট ফেরিতে ওঠার আগে এই এর ভেতর দিয়ে যেতে হবে, এবং দীর্ঘ লাইন এবং বসার জায়গা করে দিয়েছে। এখন ঠিক বিবেকানন্দ রকের কাছাকাছি চলে এসেছি, কন্যাকুমারীর এই লঞ্চে চাপবো, বোটে চাপবো এবং চেপে এই বিবেকানন্দ রকে যাবো। আমরা এখন চলে যাচ্ছি লঞ্চে করে বিবেকানন্দ রক। কাছে চলে এসেছি বিবেকানন্দ রকে, 5 মিনিট মতো লাগে, তাও লাগে না, 5 মিনিটও লাগে না। লঞ্চ চলে এলো, এবার আমরা যাব দেখতে বিবেকানন্দ রক থেকে দেখতে আছে স্পেশাল এন্ট্রি বিবেকানন্দ রক মেমোরিয়াল দর্শন, স্পেশাল এন্ট্রি 30 টাকা করে লেডিস এবং জেন্টস। এদিকে কিন্তু যেতে হয় আমরা এদিকে উঠে যাব সিঁড়ি দিয়ে। খুব সুন্দর লাগবে এখানে এসে, দারুণ একটা পরিবেশ এই দ্বীপের মধ্যে এসে। তো ওই লঞ্চে করে আসার হলো, তারপরে এখানে দেখবো এবং দেখাবো আমার জায়গা। এটাই হলো সেই মন্দির, মন্দিরে ফটোগ্রাফি করা নিষেধ, তাই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি করা হলো না, তো মন্দিরের বাইরে। এই জায়গাটা দেখুন কত সুন্দর, যেখানে বিবেকানন্দ 1892 সালের শেষ দিক করে অর্থাৎ 25, 26 এবং 27 ডিসেম্বর 1892 সালে কিন্তু এখানে তিনি ধ্যানস্থ ছিলেন, এবং তার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এই মন্দিরটি করা। এখানে দাঁড়িয়ে সমুদ্রের জলের যে রং, সেই রঙগুলো কিন্তু বিভিন্ন ধরনের রঙের জল কিন্তু এই সমুদ্রের মধ্যে আছে, এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। কত সুন্দর মন্দিরের ডিসি মেডিটেশন হল, তার নিচে কত সুন্দর আর সময় কাটানোর জায়গা, দেখতেও খুব সুন্দর। কন্যাকুমারীর বিবেকানন্দ প্রচুর লোকের সমাগম হয়েছে আজকে। এবারে নেমে যাচ্ছি মন্দিরের নিচের দিকটা।
পরপর ভাগ করা আছে কোন দিকে কার পর কি যেতে হবে, সবাই তো জানে না, সেই জন্য ধরে দিয়ে ঘিরে ভাগ করে দিয়েছে, বাঁ দিকটা নো এন্ট্রি করে দিয়েছে। চারিদিকে বিশাল সমুদ্র আর মাঝখানে আমরা আছি। এটা হলো মেডিটেশন হল, এই নিচেটা, এখানে বসে মেডিটেশন করে, আর উপরটাই মন্দির। একবার মেডিটেশন হলে ঢুকে মেডিটেশন করবো, মেডিটেশন করে এসে চলে এলাম। এবং এখানে দেখবো যে প্রোফাইল অফ স্বামী বিবেকানন্দ কখন কি করেছিলেন, স্বামী বিবেকানন্দ তার একটা প্রোফাইল দিয়ে দিয়েছে এখানে। এই মন্দিরের নিচেই মেডিটেশন হলে গিয়ে কিছুক্ষণ মেডিটেশন করে নিয়েছে, আবার আমরা পেছন দিকটা একটু দেখবো, তারপর আমরা কিছুটা বাঁ দিকটা দেখে আমরা আবার ফিরে যাবো। হলো মেডিটেশন হলের পেছন দিক, এবং এদিকে বিবেকানন্দের কিছু বই ছবি এসব বিক্রি হচ্ছে, সেটা আমরা দেখিয়ে দেবো। আমরা এবার চলে যাব, আমাদের দেখা মোটামুটি কমপ্লিট। বিবেকানন্দ রক বিখ্যাত, ভারতের মূল ভূখণ্ডের সর্বশেষ দক্ষিণের দক্ষিণতম বিন্দু এটাই। কন্যাকুমারীর বিবেকানন্দ রক দেখা এইমাত্র শেষ হলো, আমার তো খুব ভালো লাগলো, আমাদের কেমন লাগলো সেটা জানাবেন। কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখার অভিজ্ঞতা কেমন লাগলো।